ليس غير الله يا رب بنعيبه. ربنا الله، ربنا الله. ربنا الله، ربنا الله. ليس غير الله يا رب بنعيبه. ربنا الله، ربنا الله. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনকে সালাম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের সামনে নতুন বিষয় তা হল আধুনিক সভ্যতা ও জাহিলিয়াতের প্রতিরূপ শুধু দর্শক আমরা লক্ষ্য করেছি যে সারা বিশ্ব আজকে বিজ্ঞান ও প্রযুক্তিতে উদ্ভাসিত সভ্যতার তুঙ্গে মানুষ আজকে আরোহণ করছে কিন্তু অতীব দুঃখের বিষয় যে সভ্যতা সংস্কৃতির এই উত্তল তরঙ্গ যখন গোটা বিশ্বে বয়ে চলেছে তারপরেও আমরা দেখছি জাহিলিয়ার বা সেই অন্ধকার যুগের কিছু খাসিয়াত কিছু বৈশিষ্ট্য কিছু আচরণ সমাজ জীবনে মানুষকে বিপর্যস্ত করছে বিভিন্ন দেশ সমাজ রাষ্ট্র ও আন্তর্জাতিক বলাইকে প্রশ্নবিদ্ধ করছে গোটা বিশ্বকে আজকে শান্তির চেয়ে বরং অশান্তির দাবনলে দাউধাউ করে পোড়ার মতো পরিবেশে ফেলে দিচ্ছে আধুনিকতার নামে আসলে আমরা কি পাচ্ছি জাহেলিয়াতের একটি প্রতিরূপ এখানে যেন উৎকট বা প্রকট আকারে পরিলক্ষিত হচ্ছে এটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে আমরা সম্মানিত বৃন্দের আলোচনা থেকে আরও পরিষ্কারভাবে বিষয়টা উপলব্ধি করব আসুন প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে রয়েছেন আজকের আলোচনায় শাহক আব্দুল ইউসুফ আসসালামাইকুম রহমতুল্লাহ রয়েছেন শাহ শহীদুল্লাহ খান মাদানি আলাইকুম এবং উপস্থাপনায় আমি শেখ জাহাঙ্গীর সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা মূল বিষয়বস্তুর দিকে ধাবিত হই শেখ মাদান যে বিষয়টি আমরা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ইতিমধ্যেই প্রকাশ করেছি যে আধুনিক সভ্যতা এটা জাহিলিয়াতের প্রতিরূপ কেমন করে হচ্ছে আপনি একটু বিষয়টির দিকে আলহামদুলিল্লাহ হেরবিল ও সালামিলাম বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ মানুষ আধুনিকতার নামে যাতে রয়েছে তার চেয়ে আরো ভালোর দিকে যাওয়ার কথা কিন্তু তা না হয়ে বিষয়টি ভিন্ন রকম আজকে আধুনিকতার নামে যেন সেই পূর্বের জাহিলিয়াতের দিকেই মানুষ ফিরে চলেছে বিশেষ করে আমাদের আকিদা বিশ্বাস বিশেষ করে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে তাহাজিব তামুদ্দিনের ক্ষেত্রে যেমন দেখুন আমরা কতগুলি দিন উদযাপন করে থাকি বা মানুষ মানুষ উদযাপন করে সেটা নেন ইংরেজি নববর্ষ বলেন আর বাংলা নববর্ষ বলেন আজকে নববর্ষগুলি ঠিক সেভাবে উদযাপন হচ্ছে যেভাবে যে কুসংস্কার এবং যে ইসলাম বিরোধী বিশ্বাস চিন্তা নিয়ে জাহেলি যুগের মানুষেরা উদযাপন করত। আজকে এই নববর্ষে মানুষ তার জীবনটাকে সামনের বছর কিভাবে সুন্দর হয় এটি যাচাই করার জন্য ছুটছে তারা আজকে সেই জ্যোতিষীবিদের কাছে ছুটছে তারা রাশিবিদের কাছে এই চিন্তা এই আধুনিক যুগ যারা আজকে আধুনিক যুগের কারণে ইসলামকে অনেক সময় দোষারোপ করতে চায় এই উন্নত প্রযুক্তির যুগে সেই ইসলাম অনুপযুক্ত যারা তারা কিভাবে এই নববর্ষ কেন্দ্র করে বা এই দিনগুলিকে কেন্দ্র করে সেই ইসলাম আসার আরো আগে যেই জাহেলি যুগে যে সমস্ত কুসংস্কার খারাপ বিশ্বাস ছিল সেগুলির দিকে কিভাবে আজকে আবার মানুষ ফিরে যাচ্ছে জি শেখ শুক্রিয়া আপনার কাছে আবারও ফ্রি আসবো আপনি যে কথা বলতে চাচ্ছিলেন যে নববর্ষ উদযাপন বা ইত্যাকারের কোন আনুষ্ঠানিকতা গণক ঠাকুরের বিষয়টি এটা ইসলামিক সভ্যতা সংস্কৃতি কশ্বিনাল সমর্থন করে না জি শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব এ ব্যাপারে যে আমাদের বিশ্বাস ও চিন্তা চেতনায় দেখা যাচ্ছে যে দিন যত যাচ্ছে সভ্যতা সংস্কৃতির অন্বেষ যতই উচ্চ মার্গে পৌঁছে যাচ্ছে আমাদের চিন্তা চেতনা কিতা বিশ্বাসে শির্ক যেন বা পৌত্তলিকতার একটা অনুপ্রবেশ যেন আস্তে আস্তে ঘটছে এর ভয়াবহতা সম্পর্কে একটু বলুন জাহেলিয়ত জাহেলিয়ত বলতে অজ্ঞতাকে বুঝাই জি এমন একটা সময় ছিল সমাজের মানুষ শিক্ষিত ছিল না হ্যাঁ একটা অন্যায় কাজকেই ন্যায় মনে করত মানুষের প্রতি অন্যায় অবিচার করাকেই ভালো কাজ মনে করত নিজে হাতে মূর্তি তৈরি করে তার কাছে মাথা নত করা তার কাছে কিছু চাওয়াটাই এটা প্রয়োজন মনে করত নারীর নগ্ন হওয়াটাই একটা ভালো কাজ মনে করত এমনকি তারা বাইকুল্লা সময় নগ্ন হয়ে তারা একটা কাবা ঘর তফ করতে এটা একটা তার নেকির কাজ মনে করত মানুষের প্রতি জুলুম নির্যাতন করে মানুষের অর্থ সম্পদ লুটে নিবে এটাই তারা একটা ভালো কাজ মনে করত এগুলোকে জাহেলিয়াত বলা হয় মানে অজ্ঞতার পরিচয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইরফল ইল অহাল অফিরতিনুল জাহাল বিদ্যে উঠে যাবে ইসলামী বিদ্যে নিয়ম নীতি ইসলামিক কায়দা কানুন কৃষ্টি কালচার যাতে মানুষ শান্তি পাবে যার ফলাফল হবে জান্নাত এই আচরণ এই নিয়ম নীতি উঠে যাবে আর জাহেলিয়াত বেড়ে যাবে তার মানে যেটা অন্যায় সেটাই সমাজে বেড়ে যাবে মূর্তি পূজাটাই সমাজে বেড়ে যাবে যেটা হবে মানুষের ধারণায় একটা ভালো কাজ কিন্তু সমাজের জন্য জাতির জন্য তা হল বড় ধ্বংসাত্মক কাজ আল্লাহ রসুল ওই কথাটাকে এভাবে বলেছেন যে মূর্খতা জাহেলিয়ত বর্ষণ হবে আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয় কিন্তু আল্লাহ বলছেন যে মূর্খতা বর্ষণ হবে আমরা তার একটা বাস্তব দেখতে পাচ্ছি অনেকের একটা তা হচ্ছে নিজে হাতে এখন মানুষ মূর্তি তৈরি করছে নিজে হাতে মানুষ ফেস্টন তৈরি করছে ছবি মূর্তির বাড়িতে মাঠে ঘাটে রাস্তাতে মোড়ে মোড়ে

جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا এসেছে সত্য চলে গেছে মিথ্যে নিশ্চয় মিথ্যে চিরদিন মিথ্যে চিরদিনই বাতিল এই কথা তিনি বলছিলেন আর তার হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে তিনি ওই মূর্তিগুলিকে আঘাত করছিলেন তখন কাবা ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি তিনশো ষাটটি মূর্তি তিনি আঘাত করছিলেন আর সেগুলো ভেঙে ফেলছিলেন ছুঁড়ে মারছিলেন তাহলে এক সময় মানুষ মূর্তি তৈরি করে তাকে সম্মান করাটাই একটা ভালো কাজ মনে করত আর ওটাই হলো জাহেলিয়া শুধু সম্মান করে না বরং তার কাছে তার কাছে প্রয়োজন পেশ করতো তারা কামনা করতো কামনা করতো শেখ মাদানি যে কথা আমাদের শেখ আব্দুল জাকবিন ইউসুফ বলতেছিলেন যে এই যে মূর্তির কাছে মানুষ ৃদ্ধি সম্মান কল্যাণ কামনা করে তারা যাচা করত

আমি প্রতিটি জাতির কাছে প্রেরণ করেছি সেই রাসুলের দায়িত্ব ছিল দুটি প্রথম বিষয় হল তারা তাদের নির্দেশনা জারি করতেন আনি আবুদুল্লাহ যত রকমের আবাদত হবে সব একমাত্র আল্লাহ সুবহান জন্যই এটার নামই হচ্ছে তাও দ্বিতীয় তারা নিষেধ করতেন বিরত রাখতেন সকল প্রকার তাগুত থেকে তোমরা বিরত থাকো তাগুতের অন্যতম একটা দিক হল প্রতিমা পূজা প্রতিমার কাছে ধর্ণা দেওয়া আল্লাহর যত রকমের শেরক সবগুলি হল তাগুতের অন্তর্ভুক্ত তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই প্রতিমা ধর্ণা দেওয়া প্রতিমা পূজা করা বা পূর্ববর্তী ব্যক্তিদের নেতা নেত্রী তাদের ছবিগুলিকে বা প্রতিকৃতিগুলিকে সম্মানের জায়গায় তুলে রাখা সেগুলিকে সম্মানের সাথে শ্রদ্ধা করা এসবগুলি হচ্ছে যারা বুজুর্গ ব্যক্তি ছিল তাদের ছবি মূর্তি যেমন আমরা জি জি সুন্দর কথা বলেছেন সোরানু হে আল্লাহ সুহানা হাত তালা পৃথিবীর বুকে কিভাবে প্রতিমা পূজা শুরু হল এর একটা ইতিহাস তুলে ধরেছেন আল্লাহ সুহানা হাত তালা যে আয়াতের আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে নু আলাইসালাতামের কিছু যুগে তার কাউমের কিছু ভালো মানুষ ছিলেন মানুষ তারা ভালো ছিলেন ঠিকই তারা কখনো অন্যায় লিপ্ত হননি প্রতিমা লিপ্ত হননি কিন্তু সেই ভালোদের দোহাই দিয়ে শয়তান করেছে। তারা যখন মারা গেলেন পরবর্তী প্রজন্মের কাছে অন্যরা শয়তানে এসে তাদেরকে বলল যে তারা এত সুন্দর সুন্দর ভালো মানুষ ছিল তোমরা তাদেরকে এত তাড়াতাড়ি ভুলে গেলাম তাদেরকে স্মৃতিতে তোমরা রাখার চেষ্টা করো না অতএব তোমরা তাদের যে সমস্ত জায়গাগুলি ছিল সেখানে তোমরা তাদের একটা প্রতিকৃতি তাদের একটা মূর্তি তাদের একটা ছবি সেই ধরনের পরবর্তীতে আবার এই প্রজন্ম যখন শেষ হয়ে গেল শেষ পরবর্তী প্রজন্ম যারা এদের সম্পর্কে কেন এগুলি তৈরি করা হয়েছে এত কিছু জানালো না আপনি যে আলোচনাটা করছিলেন অত্যন্ত মনজ্ঞ এবং সময় উপযোগী হচ্ছিল আমরা সামান্য সময়ের জন্য বিরতিতে যেতে চাচ্ছি বিরতির পরে আবারও আমরা সঙ্গ নিয়ে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে হাজির হব ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা শুনছিলেন আপনারা যে আধুনিক সভ্যতা জাহিলিয়াতের প্রতিরূপ এ প্রসঙ্গে আমাদের আলোচক বৃন্দ মনজ্ঞ আদিল্লা ভিত্তিক আলোচনা আবারও পেশ করবেন ইনশাল্লাহ আমরা সামান্য সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন বিরতির পরে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদা ওয়া মুসলিয়া। সম্মানিত দর্শক শ্রোতা অনেক অনেক ধন্যবাদ বিরতিকালীন সময়ে আমাদের সাথে থাকার জন্য আমরা যে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম হলো আধুনিক সভ্যতা জাহেলিয়াতের প্রতিরূপ তো আমরা শায়খ শহীদুল্লাহ খান মাদানি শায়খের কাছ থেকে শুনছিলাম সেই শিরক বা জাহেলিয়াতের প্রতিমা পূজা কি প্রতিমা পূজা আসলো এভাবেই মূলত পরবর্তী প্রজন্ম তাদের কাছে শয়তান আরেক এক আবেদন নিয়ে আসে বলে যে তারা এদের কত রকমের ধর্না দিয়েছে এদের কাছে আবেদন নিবেদন করেছে এদের কাছে সেজদা করেছে তোমরা সব পেয়েছে তার এবং তারা তাদের চাওয়া পাওয়া যা চেয়েছে তা পেয়েছে তোমরা সব কিছু ভুলে গেছো কিছু করো না এই বলে শয়তান পরবর্তী প্রজন্মকে সরাসরি প্রতিমা পূজায় লিপ্ত করে লিপ্ত করে মূলত পৃথিবীতে এই ধরনের এই প্রতিমা পূজা শুরু হয়েছে আজকে হয়তো যারা নেতা নেত্রীদের ছবিকে সেভাবে তুলে রাখার জন্য নির্দেশনা দিচ্ছেন পরবর্তীতে প্রজন্ম এসে হয়তো এটাকে আবার সেই জটিলতায় নিয়ে যাবে যে আজকে ওটা ছিল হচ্ছে আদি বা পুরাতন সংস্কার আজকে নতুন সংস্কারে এই যে ছবি মূর্তির পূজাটা কিভাবে হচ্ছে আমাদের অবগতিতে থাকা একান্ত জরুরি যে যেসব জাহেলিয়াত সমাজে ছড়াবে কল্যাণের নামে তার মধ্যে সবচেয়ে বড় জাহেলিয়াত হচ্ছে মূর্তি পূজা মূর্তিকে মূল্যায়ন করা মূর্তির এবাদত করা এটা একটা বড় জাহেলিয়াত এটা একটা বড় অজ্ঞতা আর এই কথাটাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম দুঃখ করে বলেছেন ইমা আতা আমার উম্মতের উপরে আমি যে বিষয়ে ভয় করছি তার একটি হচ্ছে সাতা আমার উম্মাত মূর্তি পূজা করবে আমরা মুসলমান হওয়ার পরেও মূর্তিকে সম্মান করব মূর্তিকে বাড়িতে যেভাবে ঝুলিয়ে রাখব তেমনিভাবে রাস্তা ঘাটে দেওয়ালে মোড়ে মোড়ে যেখানে সেখানে রেখে আমরা মূল্যায়ন করব। তাকে সিজদা করব তার কাছে কিছু চাইব তাকে সম্মান করব এই কথা আল্লাহ রসুল বলছেন এবং এটা তিনি খুব দুঃখ করেই বলেছেন যে আমরতের এটা দেখা যাবে এই কাজটাকে রসুল সাল্লাহ আলি সাল্লাম কঠোরভাবে কচ করেছেন আলী রাজিয়াল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাকে কঠিনভাবে আদেশ করলেন আলি তুমি ছাড়বে না কোনো মূর্তি সবকে একেবারে ভেঙে চৌচির করে দাও অলা কাবরান ইল্লা ইউবাই তহু আলি তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও অত্রহাদিসের বিবরণে বোঝা যাচ্ছে যে মূর্তিকে মূল্যায়ন করাই পৃথিবীতে সবচেয়ে বড় জাহেলিয়ত এর পরে পরেই যেটা জাহেলিয়ত সেটা হচ্ছে কবরকে সম্মান করা কবরে সিস করা কবরের কাছে কিছু চাওয়া কবরকে উঁচু করা তো এই দুইটি বাক্য আল্লাহ রাসুল